গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আর তোমাদের ওখানে শীত কেমন পড়ছে বলো শীত তো মোটামুটি জম্পেশ পড়ছে তার মধ্যে আজকে আবার বৃষ্টি হয়েছে উফ মাওয়া কি ঠান্ডা লাগছে যদিও শীত এখন চলে যাওয়ার কথা বলছে টিভিতে জানি না কি হবে তো যাই হোক আজকে আমাদের নিরামিষ তো সন্ধ্যাবেলা সবার টিফিন ফিফিন খাওয়া হয়ে গেছে ইভেন আমার মুড়ি খেয়েছি একটু চুরমুড় দিয়ে আর আজকে কেউ নেই বাড়িতে আমি সজলার ভাই আছি তিনজনে তো আজকে নিরামিষ তো কিছু কি করা যায় কি করা যায় তো রাত্রিবেলা আমাদের মেনু হচ্ছে সাদা আলু তরকারি আর লুচি নিরামিষ এর থেকে কি বেটার অপশান হতে পারে তো চলো সেটা বানাচ্ছি বসে থেকে থেকে কি করবো রাত্রিবার টিভি দেখবো ভাবছি দাদাগিরি আছে শনিবার যেহেতু আছে দাদাগিরি দেখবো ওই জন্য ভাবছি তাড়াতাড়ি করে নিই তারপরে ঝামেলা চুকিয়ে নিয়ে বসে থাকি আর শীতের সময় বেশি লেট করতে ইচ্ছা হয় না বানাতে স্টার্ট করি আর আমি চলে এসেছি ভাইয়ের ঘরে কারণ ডাকছিল এই ঘর থেকে তো ওই জন্য আমি এসে এখান থেকে আমার ভিডিওটা অন করছি ভাইয়ের ঘর চলে এসেছি এবারে ময়দা ফয়দা মাখা হয়ে গেছে আমি দেখো তরকারিও ওখানে বসিয়ে দিয়েছি তো চলো দেখতে থাকো দেখো আলুটা ভাজতে দিয়েছি আলুটা একটু ভাজা হয়ে গেলেই জল দিয়ে দেবো আর সাদা আলু তরকারি তো সব থেকে ইজিয়েস্ট মানে তরকারি বলতে পারো যারা রান্না পারে না তারাও করতে পারে আর ওইদিকে ওইদিকে দেখতে পাচ্ছ ওইদিকে সজল বসে আছে ও কি বলে গাজর বিন কাটছে কালকের জন্য কালকেরটাও বলবো না এখন রবিবার কালকে তো কি হবে ওটা কালকের জন্যই থাক তো এখন চলো এটাকে ভেজে নিই তারপরে জল দিয়ে দেবো কালকে রান্নার চাপা দিয়ে দিয়েছি এখন একটু টিভি দেখবো ওটা সেদ্ধ হলে তারপরে আমি লুচি করবো এখন না টিভি যখন দেখছিলাম বেকার বসে থেকে থেকে তো লাভ নেই তাই আমি লেচিগুলো কেটে নিচ্ছিলাম গোল করে নিচ্ছিলাম এতে করে বেলার সময় কোনো ঝামেলা থাকে না যে লেচি কেটে দিতে হবে কারণ আমাকে আমি বেলে দেবো আর সজল ভাজবে একজন ভাজলে বা একজন বেললে সুবিধা হয় ও তো বেলতে পারবে না তো বললে তুমি কাটো আমি ভেজে দেবো তুমি করবে মানে বেলে দেবে তো বেকার বসে বসে কি করব ওদিকে করছে নিচে বসে ও কাটাকাটি করছে আর কারণ রবিবার এগুলো করতে মানে দিনের দিন এগুলো করতে অনেক লেট হয়ে যায় কাটাকাটিটাই বেশি ঝামেলা তো আমি বললাম বেকার সেই তো টিভিই দেখবে বসে বসে তার থেকে তুমি ওটা করো আমি এখানে বসে বসে করছি তো দুজনে মিলেই কাজ করছি এদিকে টিভিও দেখছি একবারে হাঁ করে আমি টিভি দেখছি আর টিভি দেখছিলাম বলেই আমি ভয়েস ওভার দিচ্ছি না হলে আমার তো প্রবলেম হয়ে যাবে জানোই সবাই কপিরাইট চলে আসবে তো ওই জন্যই আমি কি দেখছিলাম যে বলতো ওই যে এখন এসছে না নতুন ও ইন্ডিয়াস গড ট্যালেন্ট যে এসছে তখনও শুরু হয়নি এটা আগের এপিসোডগুলো দেখাচ্ছিল তো ওইগুলোই দেখছিলাম আমার খুব ভালো লাগে এইরকম শো টোগুলো দেখতে তো ওটাই দেখছিলাম
ওগুলো সব করা হয়ে গেছে আর তরকারিটাও এসে দেখছি বেশ জলটা অনেকটা মরেও গেছে আর সিদ্ধ হয়ে গেছে আলুগুলো তো এবার ওটা নামিয়ে দিয়ে আর সজলেরও এইদিকে সব কাটাকাটি হয়ে গেছে আর এইদিকে আমি নামিয়ে দিয়ে তারপরেই আমি লুচিগুলো করে নেবো সজল বলছে একটু দেরি করে করবো গরম গরম খাবো আর কি বলতো শীতের সময় না একবার লেপে তোলায় পা ঢুকিয়ে বসে গেলে আর ইচ্ছে করে না আমি বলছি আমি আর করবো না তাহলে বারবার বেরোতে ইচ্ছা করে না কম্বল থেকে যা ঢুকে যাবো ঢুকে যাবো চাপা দিয়ে রাখবো ও গরমই থাকবে বলে আর ঝগড়া করে রীতিমতো ওকে দাবার বলছি এক্ষুনি করতে হবে তো তারপরেই ও হয়ে বললো ঠিক আছে তাহলে চলো আর টিভি দেখার সময় এত ডিস্টার্ব আমার ভালো লাগে এটা দেখি না দেখি না যখন একটা জিনিস দেখবো আমার এত প্রবলেম ভালো লাগে না এটা করতে হবে ওটা করতে হবে তো আমি বেলবো আর ও ভাজবে অ্যাজ ইউজুয়াল দেখতেই পাচ্ছ এতগুলো ভেজেও ফেলেছে তারপরে মনে পড়েছে আমার যে বাবা আমি ক্যামেরাটা অন করিনি সব কাজ হয়ে গেছে এখন টিভি দেখছি ওর মতন ফোন ঘাটছে আর আমি আমার মতন টিভি দেখছি ওই যে দেখো টিভি দেখছি এবার একদম কাজ ফাজ গুছিয়ে আমি বসে আছি একদম ভালোভাবে একটু টিভি দেখতে পারবো তোর দশটা না 10:30 বাজতে যায় ভাইও চলে এসছিলো ও বাইরে একটু গেছিলো রাস্তায় তো ও চলে এসছে এবার সজলকে বলেছে তুমি না আমি আর বেরোবই না তো ও বসে আছে টিভি দেখছে আর ও সজল আমাদের তিনজনেরই খাবার বাড়ছে ও জিজ্ঞেস করছে কটা দেবো তো যাই হোক এই ছিল আজকের ভিডিও ছোট্ট টাইনি ভিডিও তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর বাবা মা নেই ওই জন্য আর থালাপত্রও নেই বাবা মা থাকলে মানে ঘরের মধ্যে একটা গমগম ব্যাপার থাকে সবাই থাকলে না থাকলে যা হয় তো কুড়ি একশে যাবি তো যাই হোক চলো খেয়ে নিই এবার আর সবাইকে জানাই টাটা গুড নাইট